সাতগাঁও থানার 5 নম্বর ওয়ার্ডের পূর্ব মহড়া শাহী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আয়োজিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আব্দুস সালাম। শুক্রবার জুমার নামাজের পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মসজিদ কমিটির সভাপতি ও ভূমিদাতা আহমেদ হোসাইন, আবুল কাশেম বাদশাহ, শামসুল আলম সহ অন্যান্য। ভালোভাবে সুন্দরভাবে মানুষের যে আকাঙ্ক্ষা আশা আল্লাহবাক যাতে পূরণ করে, এই মসজিদটা যাতে সহজাত নির্মাণ হয়ে মানুষ এবাদত করে সুযোগ পায় আল্লাহর কাছে এনেই ফরিয়াদ, আর এই মসজিদের উসিলায় আল্লাহবাক যাতে আমরা ব্যাকুণ্ড কবুল করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।